হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যশ্রমী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো আমাদের নবদ্বীপে যে রাসযাত্রা চলছে সেই রাসযাত্রার আড়ং, অর্থাৎ নবদ্বীপের যত ঠাকুর পুজো হয়েছে সেই সমস্ত ঠাকুর বিভিন্ন বাদ্যযন্ত্র অর্থাৎ তাঁসা এবং ঢালসা মাদল এসব বাজনা সহকারে কিন্তু আজকে শোভাযাত্রায় বের হবে। তো সেটাই তোমাদের দেখাবো, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আমার বাড়ির ছাদ থেকে দেখাচ্ছি সুবিশাল যে রাসের প্রতিমা, ছোট বাজারের মহিষমর্দিনী মাতা দেখতে পাচ্ছ সম্পূর্ণ আমার বাড়ির ছাদের হাইটে। এই সুবিশাল প্রতিমা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে নবদ্বীপের শোভাযাত্রায়। তো দেখতেই পাচ্ছ কত বড় প্রতিমা, তাহলে তোমরা বুঝতেই পারছো নবদ্বীপে কিন্তু সুবিশাল বড় বড় প্রতিমা নবদ্বীপ রাসে বের হয়। তো এটা দেখালাম আমার ছাদ থেকে, তো চলো এবার রাস্তায় নেমে বাদ বাকি ভিডিওগুলো দেখানো যাক। যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর কিন্তু বল বেয়ারিং এর মাধ্যমে সম্পূর্ণ 365 ডিগ্রি ঘোরানো হয়। তো এটা কিন্তু রয়েছে নটরাজ এবং তারপরে কিন্তু রয়েছে মহাকাল। Thank you.
আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম নবদ্বীপ রাসের যে বিখ্যাত আড়ং, সেই আড়ংয়ের শোভাযাত্রায় বেশ কিছু প্রতিমা এবং তার বাজনা। তো পরবর্তী ভিডিওতে আরও কিছু ঠাকুর এবং বাজনা দেখাবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি।